নমস্কার, আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল। আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। ফ্রেন্ড, বর্তমান সময় যেখানে প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম দ্বিগুণ হয়ে গেছে, সেখানে 20,000 টাকা দিয়ে বর্তমান সময় ধরা দেয় কিছুই হয় না। আর সেইখানে দাঁড়িয়ে মাত্র 20,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এবং প্রতি মাসে মিনিমাম 30,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন, এরকম 10টা ব্যবসার আইডিয়া দিব, যে ব্যবসাগুলো আপনি গ্রামে, শহরে, আপনার পাড়াতে ছোটোখাটো দোকান দিয়ে শুরু করতে পারবেন। আর এই ব্যবসাগুলো যে কেউ শুরু করতে পারবে, এডুকেটেড, আন এডুকেটেড। আপনি যদি চান যে ফুল টাইম করবেন, তা ফুল টাইম করে ভালো টাকা জেনারেট করতে পারবেন। আর আপনি যদি চান যে অন্য কাজ করছেন, কাজের পাশাপাশি আপনি এই ব্যবসাগুলো করবেন, তাও আপনি শুরু করতে পারবেন। তো ফ্রেন্ড, একটা রিকোয়েস্ট এই থাকলো যে ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখবেন। হতে পারে যে একটা দুটো বিজনেস আইডিয়া আপনার পছন্দ না হতে পারে, কিন্তু 10টার ভিতরে ম্যাক্সিমাম বিজনেস আইডিয়া কম টাকার ভিতরে আপনার পছন্দ হবে। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। চলুন শুরু করা যায়। কারণ বিজনেস আইডিয়াগুলো আমি শর্টে আলোচনা করব। 10টা বিজনেস আইডিয়া আমি যদি সম্পূর্ণভাবে আলোচনা করতে যাই তাহলে অনেক লম্বা হয়ে যাবে, এমনিতেও অনেক লম্বা হতে পারে ভিডিওটা। তো ফ্রেন্ড, প্রথমে যে বিজনেস আইডিয়াটা রয়েছে, যেটা আপনি মাত্র 20,000 টাকা দিয়ে শুরু করতে পারবেন, সেটা এক বিজনেস আইডিয়া, মানে ডিমের ব্যবসার আইডিয়া। সেটা খুচরো নয়, পাইকারি ব্যবসার আইডিয়া। যদিও এই ব্যবসা আপনি যখন পাইকারি করবেন তখন এখান থেকে মার্জিনটা অনেক কম থাকে, তবুও ধরে নিয়ে যাক ফ্রেন্ডরা 25% থেকে 15% এর ভিতরে আপনি মার্জিনটা রাখতে পারেন। তো আমি ডিমের দামটা এই জন্য বলছি না, কারণ এই স্থান এবং কালপত্র অনুযায়ী এর দামটা এক এক জায়গায়। তো আমি অ্যাভারেজটা যেটা বললাম যে 15% থেকে 25% পর্যন্ত এই ব্যবসাতে লাভ, সেটাও আবার আপনি পাইকারিতে সেল করেন। তো ফ্রেন্ড, যদি ধরে নেওয়া যাক যে আপনার দোকানের পেছনে খরচ হবে 10,000 টাকা, আর 10,000 টাকার ডিমও যদি আপনি ওঠান, তাও 2,000 ডিম আপনি ওঠাতে পারবেন। তো ব্যবসা শুরু করতে 2,000 ডিমের দরকার হয় না, আর প্রথম পর্যায়ে এত বেশি পরিমাণ ডিম আপনি উঠাবেন না। তো এই ব্যবসাটি শুরু করতে আপনার 20,000 টাকা সব দিয়েও লাগবে। তো ফ্রেন্ড, কীভাবে বিক্রি করবেন? আপনি যখন পাইকারি সেল করবেন, যারা খুচরো যে কাস্টমারগুলো আসে তাদের কাছ থেকে একটু বেশি লাভ করতে পারবেন। তারপরেও আপনার বাজারে অন্য যে দোকানগুলোতে ডিম পাওয়া যায় তাদেরকেও আপনি সাপ্লাই করতে পারবেন। তো এই ব্যবসা থেকে মিনিমাম আপনি যদি প্রথম পর্যায়ে শুরু করেন, যদি ডাল সিজন না হয়, তো প্রথম শুরু করতেই আপনি 20-30,000 টাকা নর্মালি এই ব্যবসা থেকে ইনকাম করতে পারবেন। তো ফ্রেন্ড, দ্বিতীয় নম্বর যে বিজনেস আইডিয়াটা রয়েছে সেটা ওয়েল্ডিং বিজনেস আইডিয়া। তো বর্তমান সময় 10-11,000 টাকাতে যে মেশিনটা পাওয়া যায় ওয়েল্ডিং মেশিন, সেটা পুরনো জামানার সে বড় মেশিনের থেকেও বেশি অ্যাডভান্স। আর এটা দিয়ে মাত্র 10-12,000 টাকার মেশিন দিয়েই কিন্তু এই ব্যবসাটি শুরু করতে পারবেন, মানে সম্পূর্ণ কাজ এই একটা মেশিন দিয়ে আপনি করতে পারবেন। সাথে সাথে অন্য যদি র মেটেরিয়ালও ধরা হয় ফ্রেন্ড, তো 4-5,000 টাকা র মেটেরিয়াল আপনার প্রথম পর্যায়ে লাগবেই না। আপনি যদি এটা একটু বাজার এরিয়া দেন, একটা সাইনবোর্ড নোট লাগিয়ে দেন, তাহলে এটা আরামে চলবে। সবথেকে ভালো হয় ফ্রেন্ড, এই ব্যবসাটা যদি আপনি দ্রুত বড় করতে চান, তাহলে যারা ঘরের কাজ করে, মানে ঘরের মিস্ত্রি আছে, যারা যারা কন্ট্রাক্টর আছে, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। হতে পারে তাদের কিছু পার্সেন্টেজ দিতে হতে পারে, তাদের কিছু পার্সেন্টেজ দিলেন। তো এইভাবে যদি আপনি 20-30 যে ঠেকাদার আছে বা যারা বিল্ডিংয়ের মিস্ত্রি আছে তাদের সাথে কন্ট্যাক্ট করেন, তাহলে তারাই যে কাজ দেবে সেই কাজটাই আপনি করে পারবেন না। তো এখান থেকেও মোটামুটি মিনিমামভাবে আপনি 30,000 টাকা, মানে প্রতিদিনে 1,000, মাসে 30,000 টাকা নর্মাল ইনকাম করতে পারবেন। ফ্রেন্ড, 3 নম্বরে রয়েছে চিকেন শপ। তো ফ্রেন্ড, চিকেন শপের দোকান যদি চলে তাহলে প্রতিদিন 1,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না, এটা আমরা সবাই জানি। তো এক্ষেত্রে আপনি কী করতে পারেন, আমি মোটামুটি একটা হিসাব দিয়ে দিই। 1 কেজি মুরগি যদি আপনি কেনেন, তাহলে সেখান থেকে আপনি যদি কেটে বিক্রি করেন, সেখান থেকেও আপনার মনে করেন যে 200-250 গ্রাম 1 কেজিতে বাদ যায়, 250 গ্রাম পর্যন্ত বাদ যায় না, 200 গ্রাম ম্যাক্সিমাম, অ্যাপ্রক্স 200 গ্রাম পর্যন্ত বাদ যায়। তো সেক্ষেত্রে মনে করেন যে আমি কোন এরিয়ায়, আপনি কোথা থেকে যে ভিডিওটা দেখছেন সেটা তো আমি জানি না। তো তারপরেও আমি একটা অ্যাভারেজ হিসেব দিয়ে দিচ্ছি। মনে করেন যে আপনি মুরগিটা বিক্রি করবেন কত, 200 টাকা করে কেজি, মানে কেটে। তো আপনি কিনছেন কত দিয়ে, মাত্র 100 টাকা দিয়ে। সেখানে বাদ যাচ্ছে কত, বাদ যাচ্ছে মাত্র 250 গ্রাম। তার মানে আপনি কিনছেন 750 গ্রাম মুরগি 100 টাকা দিয়ে, আর 750 গ্রাম মুরগির দাম আসে কত, 150 টাকা। তো ফ্রেন্ড, এখানে মানে ডবল লাভ আমি দেখিয়ে দিচ্ছি, তো ডবল লাভ হয়। তো সেক্ষেত্রে আপনি যদি একটু রেটটা চাপিয়ে, বাজারে যে রেটটা চলছে, মনে করেন যে 200 টাকা চলছে, সেখানে আপনি 180 টাকায় বিক্রি করতে পারেন। তো একটু রেটটা চেপে যদি আপনি বিক্রি করেন, তো সেক্ষেত্রে আপনি খুব দ্রুত কাস্টমার গেইন করতে পারবেন। ফ্রেন্ড, আমি 10টা বিজনেস আইডিয়া এখানে দিচ্ছি, তারপরে এর ভিতর থেকে কোন বিজনেস আইডিয়া সম্পর্কে আপনি ডিটেলসে জানতে চান সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি সেই বিজনেসের উপরে ডিটেলসে ভিডিও জানাবো। হ্যাঁ, কথা দিচ্ছি যে বিজনেস আইডিয়ার উপর বেশি কমেন্টস আসবে, আমি সর্বপ্রথম সেই বিজনেসের উপরে ভিডিও বানাবো ডিটেলস। ফ্রেন্ড, 4 নম্বরে রয়েছে কার ওয়াশ। ফ্রেন্ড, কার ওয়াশ বা মোটরসাইকেল ওয়াশ বর্তমান সময়ে দেখতে পাচ্ছেন, মানে ঘরেও অভাবে বর্তমানে কিন্তু ওই সাফ সাফাইটা মানুষ করতে চায় না।
একটা মোটরসাইকেল যদি আপনি সাফ করাতে যান, কোথাও কোথাও আমি দেখেছি এরকম যে 50 টাকাও সাফ করে দেয়, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় 100 টাকা করে। ফ্রেন্ড 100 টাকা যদি নেওয়া হয় একটা মোটরসাইকেল থেকে, ওর পেছনে খরচ হয় কত? 10 টাকাও খরচ নেই। মানে ওখানে যে লিকুইডটা আপনি ইউজ করছেন পরিষ্কার করার জন্য, সেখানে কিন্তু মাত্র 2-3 টাকার লিকুইডে একটা মোটরসাইকেল ভালোভাবে সাফ করা যায়। আর একটা একটা কার যদি ওয়াশ করেন তাহলে মিনিমাম সেটা রেট আছে 200 থেকে 250 টাকা। শুধুমাত্র উপর উপর দিয়েও যদি আপনি জলটা মেরে দেন তারপরেও 100 টাকা নেয়। আর যদি আপনি টোটাল ধুলাইটা করেন, ভিতরে বাইরে সাফ করেন, তাহলে 200 টাকা 250 টাকার নিচে কোথাও কোনো বিল নাই। তো আপনি যেখানেই বাজার এরিয়ায় যে কোনো সাইডে যদি আপনি এটা শুরু করেন কার ওয়াশের বিজনেসটা, তো নর্মালি এখান থেকে দিনে 2-2.5-3 হাজার টাকাও ইনকাম করা যায় প্রথম পর্যায়েও। আর এর থেকে যদি বড় করতে পারেন থেকে বেশি করা যায়, কারণ একটা কারে যদি 250 টাকা হয় তাহলে 10 টাকা আসলে 2,500 টাকা হয়ে যায়, সাথে মোটরসাইকেল বা অন্য গাড়ি তো আসেই। তো এই ব্যবসাটা আপনি কীভাবে 20,000 টাকার ভিতরে শুরু করবেন সেটা বলি। ফ্রেন্ড বর্তমান সময়ে মানে ওল্ড যে কোনো বাজারে, যে কোনো বাজারের ওখানে বর্তমান সময়ে জলের নল যেটা আছে সেটা পৌঁছে গেছে। এরকম অনেক কম বাজার আছে যেখানে জলের নল নাই, তো জলের নলটা অলরেডি আছে। আর আপনাকে কী কী করতে হবে, আপনি যদি চান যে মাত্র 5,000 টাকার মোটর দিয়ে এটা শুরু করবেন, খুব ভালোভাবে শুরু করতে পারবেন। 5,000 টাকা 1 HP-র মোটর পেয়ে যাবেন ভালো কোম্পানি। তো নল টল দিয়ে 5-7,000 টাকা আপনার খরচ হবে মোটরে। আর দ্বিতীয় ব্যাপারটা, যখন নলে জল আসবে তখন আপনি 1,000 লিটারের 2টো ট্যাঙ্কি কিনে নেবেন। 2,000 লিটার যদি জল হয় তো 2,000 লিটারে মোটামুটি 10 টাকারই ভালোভাবে সাফ করা যায়, ঠিক আছে? তো নলে জল আসছে আর 2,000 লিটারের ট্যাঙ্কি আপনি কিনবেন, তো একটা ট্যাঙ্কি কিনতে আপনি যদি 1,000 লিটারের ভালো ট্যাঙ্কিগুলো কেনেন তাও 5,000-5,500 টাকার ভিতরে পেয়ে যাবেন। আর যদি নর্মাল কেনেন তাও আপনি 3,500-4,000 টাকার ভিতরে নর্মাল 1,000 লিটারের জলের ট্যাঙ্কি পেয়ে যাবেন। তো এটাও 20,000 টাকার মধ্যে আপনি খুব ভালোভাবে ব্যবসাটা শুরু করতে পারবেন। আর এই ব্যবসা থেকে মাসে 50,000 টাকা ইনকাম করা যদি ভালোভাবে একটু করতে পারেন, 50,000 টাকা নর্মালি ইনকাম করা যায়। ফ্রেন্ড 5 নম্বরে রয়েছে ফিশ শপ। তো ফ্রেন্ড ওলতে বলতে আপনি দেখেই থাকবেন বাংলাদেশের ব্যাপারটা একটু আলাদা। বাংলাদেশের ব্যাপারে কি ওইখানে অনেক কম কেটে বিক্রি হয়, তাও বর্তমানে শুরু হয়ে গেছে। আর ইন্ডিয়াতেও আপনি যেখানেই যাবেন সেখানেই মাছটা কেটে বিক্রি হয়। তো কেটে বিক্রি করা আর কেটে যখন ওরা হোলসেল থেকে কেনে তখনের দামটা আমি আপনাকে একটু বলে দিই। যেরকম একটা মাছ আপনি যখন বাজার থেকে 100 টাকা করে কিলো কিনে নিয়ে আসছেন, মানে কেটে খুচরোতে, তো ওই মাছটা আরও কত দিয়ে কিনতে পারে? 60 টাকা, 50-60-70 টাকার বেশি যদি হয়, 70 টাকা তো যদি কোনো মাছ কিনে থাকে ওরা, তাও 120 টাকা বিক্রি করবে নর্মালি। বর্তমান তো আমি কম রেটের যে মাছগুলো আছে সেটার হিসাব দিচ্ছি। তো আপনি যদি ভালো মাছ নিতে চান, যেরকম 300-400 টাকা রুই কাতলা নিতে চান, সে ব্যাপারটা আলাদা। তো অ্যাফ্রাক্স ধরে নেওয়া যাক একটা মাছের কেজি আছে 200 টাকা, 200 টাকা বাজারে কেটে বিক্রি করছে, ওই মাছটা ওরা কত দিয়ে কিনছে? 100 টাকা বা 120 টাকা। ধরা যায় বেশিরভাগই 100 টাকা দিয়ে কেনে, মানে এই ব্যবসা থেকেও কিন্তু ডবল লাভ করা যায়। তো দিনে যদি মাত্র আপনি 10 কেজি মাছও বিক্রি করতে পারেন না যে কোনো বাজারে বসে, তাও আপনার দিনে 1,000 টাকা চোখ বুঝে থাক, তার মানে মাসে 30,000 টাকা। তো ফ্রেন্ড 10 কেজি মাছ বিক্রি করা বাজারে বসে কোনো বড় ব্যাপার না। আপনি একটু যে দেখে আসবেন যে এমন কোনো মাছওয়ালা নেই যে দিনে 10 কিলো মাছ বিক্রি করে, তো এটা আপনি শুরু করতে পারেন। ফ্রেন্ড 6 নম্বরে রয়েছে পানের। তো ফ্রেন্ড পানের দোকান দিয়েও বা প্রতিদিন 1,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপার নেই। শুধুমাত্র সেখানে পান থাকে না, পানের সাথে সিগারেট থাকে, বিমাল, ঘোটকা, এদিক ওদিক দিয়ে যেগুলো আছে আর কি, মশলা যায় তামাকু জাতীয়, সেগুলো কিন্তু ওখানে বিক্রি হয়ে থাকে। তো সেখানে হ্যাঁ এরকম আপনি অনেকেই দেখতে পারবেন যে কোনো কোনো দোকানে ভিড় লাগে, তারা দিনে 4-5,000 টাকা পর্যন্ত ইনকাম করছে। আর কোনো কোনো দোকানদার আছে যারা যাদের 1,000 টাকা পর্যন্ত ইনকাম করতে কষ্ট হয়ে যায়। তো প্রথমত ফ্রেন্ড এটার জন্য কোনো বড় দোকানের দরকার নেই, আপনি ছোটো একটা টুকরি দিয়ে কিন্তু ব্যবসাটি শুরু করবেন। আর 20,000 টাকা দিয়ে এটা নর্মালি শুরু করা যায়। তো এটা সবথেকে ভালো হয় যে কোনো বাজারে যেখানে সবথেকে বেশি লোকজন চলাচল করে সেখানে যে কোনো একটা টুকরি দিয়ে বসতে পারেন। তো সবথেকে ভালো হয় যে বাজারের 3 মাথার গলি 4 মাথার গলি, যেখানে সবথেকে বেশি লোক চলাচল করবে আর কি। আর এই ব্যবসায় একটা ট্রিক্স আছে যেটা আপনি দেখে থাকবেন, কোনো দোকানে অনেক বেশি ভিড় পড়ে, অনেক দোকানে ভিড় কম পড়ে। তো সেটা কী জন্য হয় তো আপনারা যদি জানতে চান তো অবশ্যই কমেন্টস করবেন, আমি পুরো ভিডিওটা বানাবো এর উপরে। তো ফ্রেন্ড এই ব্যবসা থেকেও নর্মালি 30,000 টাকা মাসে ইনকাম করা কোনো বড় ব্যাপার নয়, আর 20,000 টাকা দিয়ে ব্যবসাটা শুরুও করা যায়। ফ্রেন্ড 7 নম্বরে রয়েছে স্টেশনারি বিজনেস। তো ফ্রেন্ড স্টেশনারি বিজনেস কিন্তু লাভবান বিজনেস। তো এই ব্যবসাটি সব জায়গায় চলে না, মানে সব জায়গায় এই ব্যবসাটি চলে না, সবথেকে ভালো চলে স্কুল কলেজের সামনে। তো স্কুল কলেজের সামনে আপনি এর জন্য বেশি জায়গার দরকারও পড়ে না, ঠিক আছে? কম জায়গায় দিয়ে কিন্তু আপনি শুরু করতে পারেন। তারপরও যেখানে বই খাতা বিক্রি হয় বা এই ধরনের জিনিস স্টেশনের জিনিস বিক্রি হয় সেখানে বাজারে যে কোনো এক সাইডে আপনি দিতে পারেন।
তো শুধুমাত্র যদি আপনি স্টেশনারি বিজনেসটা শুরু করেন খাতা কলম বই খাতা এদিক ওদিক দিয়ে, তো সেটা কিন্তু 20,000 টাকা দিয়ে আপনি ভালোভাবে শুরু করতে পারেন। হ্যাঁ, অবশ্যই যদি আপনি মাল উঠাতে চান বেশি, তার থেকে অনেক বেশি উঠানো যায়, কিন্তু আপনি যদি একটু শিখে বসেন না যে কোন জিনিসগুলো সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে, সব জিনিসগুলো যে বিক্রি হবে এরকম নয়, যে জিনিসগুলো বেশি বিক্রি হচ্ছে আপনি যদি একটু লক্ষ্য করে বসেন তা সেইগুলোই উঠালেন, আপনার কাছে সব কিছু পাওয়া যেতে হবে এরকম তো কোনো কথা নেই। যেগুলো সব থেকে বেশি বিক্রি হচ্ছে সেগুলো উঠিয়ে আপনি ব্যবসাটি শুরু করতে পারেন। আর যখন শুরু হয়ে গেল, কাস্টমারের চাহিদা অনুযায়ী প্রোডাক্ট বাড়ালেন, যা চাচ্ছে তা এনে দিলেন, এভাবে করে কিন্তু আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন। আর এই ব্যবসা থেকেও 30,000 টাকা ইনকাম করা সহজ ব্যাপার। ফ্রেন্ড, 8 নম্বরে রয়েছে হেয়ার কাটিং বিজনেস। তো ফ্রেন্ড, হেয়ার কাটিং বিজনেসে 20,000 টাকা খরচ লাগে না, যে কোনো এক জায়গায় যে কোনো একটা দোকান ভাড়া নিয়ে ছোটোখাটো যে কোনো জায়গায় হেয়ার কাটিং বিজনেসটা চলে। তো বর্তমান সময়ে যদি দেখা যায় তো চুল কাটতে 50 টাকা নেয় আর দাড়ি কাটতে 20 টাকা 30 টাকা। তো মোটামুটি চুল আর দাড়ি যদি কাটায় তো 70-80 টাকা নিচে বিলি হয় না, মানে আমি তো এখনও কোথাও পাইনি। তো যাই হোক, তো এরকম যদি দিনে প্রতিদিন 15-20 জনও যদি মনে করেন যে হেয়ার কাটিংটা করা যায়, তাও মোটামুটি 1,500 টাকা নর্মালি, মাসে 45,000 টাকা। আর এতে খরচ কী আছে? খরচ নেই বললেই চলে, মিনিমাম কিছু খরচ থাকে। তো ফ্রেন্ড, এটা যারা করছে তাদের দেখতে পারেন, আপনি যে কোনো দোকানে চুল কাটতে গেলে আমার মনে হয় যে আপনার সেখানে লাইন দাঁড়াতে হয়। তো এখানে এমন একটি বিজনেস যেখানে আপনাকে কাস্টমারকে কোনোরকম প্রলোভন দিয়ে ডেকে নেওয়ার দরকার নেই, এমনিতেই ভিড় থাকে। তো আপনি যদি এটা শিখতেছেন, শিখতে সময় লাগবে না, করতে সময় লাগবে না, সহজ বিজনেস। আর এই ব্যবসা থেকে যারা যারা করছে আপনি একটু খেয়াল করে দেখবেন, তো এমন কোনো লোক নাই যারা 2-3,000 টাকা পর্যন্ত ইনকাম করছে না এই ব্যবসা থেকে। 2-3,000 টাকা নর্মালি ইনকাম করে, মানে মাসে 80-90,000 টাকা। তো আপনি 30,000 টাকা না, এর থেকে বেশি নতুন নতুন দিয়ে বসলে ইনকাম করতে পারবে। ফ্রেন্ড, 9 নম্বরে রয়েছে গ্রোসারি বিজনেস। তো ফ্রেন্ড, গ্রোসারি বিজনেস এমন একটি বিজনেস যেটা থেকে আপনি যদি 10 লাখ টাকার মালও ওঠান তাও কিন্তু কম মনে হয়। আর আপনি যদি চান যে মাত্র 10,000 টাকা দিয়ে শুরু করবেন, সেটাও কিন্তু করা যায়। তো আমি প্রথমে যে ব্যবসার আইডিয়াতে বলেছি যে আপনি প্রথমত শিখুন যে কোন জিনিসটার চাহিদা বেশি আছে। সব জিনিসগুলোই পাওয়া যেতে হবে এরকম কোনো কথা নেই, যে জিনিসগুলো বেশি চলছে সেই জিনিসগুলো মাত্র 20,000 টাকা দিয়ে আপনি ব্যবসাটি শুরু করে দিন। তো সব থেকে ভালো হয় আপনি যদি ঘরোয়াভাবে করতে চান না, তাও মাসে 30,000 টাকা ইনকাম করা কষ্টের ব্যাপার। কেন কষ্টের ব্যাপার? কারণ প্রতিটা গ্রামের প্রতিটা পাড়ায় পাড়ায় এত পরিমাণে এই গ্রোসারি বিজনেস আছে না, তো সেখানে কম্পিটিট করা একটু কষ্টের ব্যাপার হয়ে যায়। হ্যাঁ, এটা আমি বলতে পারি যে আপনি যদি বাজারে যে কোনো জায়গায় একটু ছোট টোকরি দিয়েও বসেন না গ্রোসারি দোকান নিয়ে, সেখানে কিন্তু নর্মালি আপনি 30,000 টাকার উপরে ইনকাম করতে পারবেন, কিন্তু গ্রামের ভিতরে যদি বসেন সেক্ষেত্রে একটু সমস্যা। তো আমি যেটা বলেছি যে জিনিসগুলোর ডিমান্ড বেশি আছে সেটা আপনি প্রথম প্রথম উঠিয়ে বিজনেসটা শুরু করুন, যেটা বেশি বিক্রি হয় আর কি, পড়ে থাকবে না। তারপরে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আস্তে আস্তে মালটা বাড়িয়ে নিলেন। ফ্রেন্ড, 10 নম্বরে রয়েছে ভেজিটেবল বিজনেস আইডিয়া। তো ফ্রেন্ড, ভেজিটেবল বিজনেস আইডিয়া সম্পর্কে আপনারা অনেকেই জানেন, কারণ ম্যাক্সিমাম লোক, আপনারা যারা আমার ব্যবসার আইডিয়াটি দেখছেন, সেটা ম্যাক্সিমাম লোকই ফার্মার ব্যাকগ্রাউন্ড থেকে জুড়ে আসেন, বা সবজি বাজারটা নিজেকেই করতে হয়, বা ও সম্পর্কে একটু ধারণা থাকলেও আছে। তো ফ্রেন্ড, কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো তো অনেক কম টাকা লাগে, আমি মিনিমাম ধারণাটুকু দিয়ে দিই। যেরকম আলু, যেরকম প্রোডাক্ট, এরকম প্রোডাক্টে অনেক কম লাভ থাকে। যেরকম 20 টাকা যদি আলু বিক্রি হচ্ছে, তো আপনি ধরে নিন ওই আলু থেকেও বেশি 3 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা বেশি কিলোতে ওর থেকে বেশি ইনকাম করতে, ম্যাক্সিমাম সময় 20 টাকা কিলো বিক্রি হলে 2 টাকায় লাভ। কিন্তু অনেক প্রোডাক্ট এরকম আছে যেখানে অনেক বেশি লাভ, যেরকম রসুন, আদা, বা বাজারে যে নতুন প্রোডাক্টটা যে আসে, মনে করেন যে এখন যে কোনো একটা সবজি নেন, যে সবজির প্রথম প্রথম বাজারে আসে, এইরকম যে সবজিগুলো প্রথম প্রথম বাজারে আসে ওই প্রোডাক্টগুলো তো অনেক বেশি লাভ। তো ফ্রেন্ড, অনেক ম্যাক্সিমাম জায়গায় সময় সবজির দাম কম বেশি হয়ে যায়, আপনারা দেখে থাকবেন। তো যখন কম বেশি হয়ে যায় তখন ওই দোকানদাররা কিন্তু বেশি পরিমাণে লাভ করে থাকে। তো এই ব্যবসাতেই থেকেও যদি আপনি মাত্র 20,000 টাকার কাঁচামাল ওঠান, তারপরও আপনি অনায়াসে মাসে 30,000 টাকা ইনকাম করতে পারবেন চোখ বুঝে। কিন্তু ম্যাক্সিমাম সবজি বাজারে একটা জিনিস দেখা যায় যে বাকি যার ব্যাপারটা আছে, আমি টোটাল যতগুলো বিজনেসের কথা বললাম ম্যাক্সিমাম বিজনেসে বাকি যারা একটা সমস্যা আছে। ফ্রেন্ড, 20,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে আপনি যদি বাকি দেওয়ার কথা ভাবেন, তো সেখানে কিন্তু আপনি ব্যবসাটি টিকিয়ে রাখতে পারবেন না। তো অবশ্যই সবার সাথে, সব কাস্টমারের সাথে আপনি ব্যবহারটা ভালো করবেন। তো ব্যবহারটা যখন ভালো করা শুরু করবেন, প্রোডাক্টটা ঠিকঠাক করবেন, আমার কথার কাজের ভিতরে মিল থাকবে, আপনাকে লোক পছন্দ করবে, আপনি ট্র্যাফিক জেনারেট করতে পারবেন, তখন বিজনেসটা কিন্তু এমনিতেই বড় হয়ে যাবে।
তো ফ্রেন্ড এই ছিল 10টা বিজনেস আইডিয়া যেটা আমি চেষ্টা করেছি মানে একটু ডিটেলসে গিয়ে বলার। তারপরে যদি কিছু বাদ থেকে থাকে তো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আপনি কোন বিজনেস আইডিয়া আপনার ভালো লেগেছে আর কোন বিজনেস আইডিয়াটি আপনার ভালো লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আর কোন বিজনেস আইডিয়া সম্পর্কে আপনি ডিটেলসে ভিডিও চাইছেন সেটাও কমেন্টসে জানাবেন, আমি তার উপরে ডিটেলসে ভিডিও বানাবো। তো ফ্রেন্ড এই মাত্র 20,000 টাকা দিয়ে মাসে 30,000 টাকা ইনকাম করা যায়। তো যারা ব্যবসা শুরু করতে পারছে না ভয়ে বা টাকার অভাবে তাদের সাথে অবশ্যই ব্যবসার আইডিয়াটি শেয়ার করবেন। আর আপনার যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখা। ফ্রেন্ড ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।